বেগম দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটার সময় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি থানার ওসি সাজিদুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন এ সময় নারী নেত্রী নুরজাহান বেগম সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় দুর্নীতি দমন কমিশনার সম্মানিত জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মজিবুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান দিনাজপুর মন্দির মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা আয়োজনে কাহারোল উপজেলা দুই নং রসুলপুর ইউনিয়নের বাহারপুর কাঁঠালবাড়ি মন্দির প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা পরিদর্শন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জনশীল গোপল এমপি এ সময় উপস্থিত ছিলেন কাহারুল উপজেলার চেয়ারম্যান আব্দুল মালিক সরকার নির্বাহী অফিসার মনিরুল হাসান মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মশিউর রহমান জেলা সৈনিক লীগের আহ্বায়ক কামাল হোসেন ইউপি চেয়ারম্যান সহ আর অনেকে মনোরঞ্জনশীল গোপাল এমপি বললেন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষিত জাতি গড়াতে সর্বাত্মক ভূমিকা রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ পলিটিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পলিটিভি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও জনতার কথা বলে